ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করব, তা অনেকের পরিচিত একটি মেডিসিন, যার নাম হচ্ছে ইকেপ 400। আর ইকেপ 400 এবং 200 এমজি হয়ে থাকে। আর এই ইকেপ নিয়ে আমার চ্যানেলে আগেও ভিডিও রয়েছে, কিন্তু আজকে আবার নতুন করে আলোচনা করার এটি কারণ যে অনেকে কমেন্ট করে জানান যে ইকেপটি আসলে সেক্সুয়ালি কোনো কাজই করে না। আসলে এই তথ্যটি অনেকের ক্ষেত্রে ভুল। আবার অনেকে বলেন যে আজকে একটি কমন দেখলাম যে ইকেপ খেলে নাকি নাকে মুখ দিয়ে রক্ত যায়। আসলে এই তথ্যটি সম্পূর্ণই ভুল, কারণ ইকেপ নিয়ে আজকে আপনাদেরকে খুবই গুরুত্ব কিছু তথ্য দিব যা আপনারা আগে কোথাও অথবা কোনো ভিডিওতেই দেখেননি। তাই দয়া করে বলবো যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ইকেপ সম্পর্কে যত ভ্রান্ত ধারণা আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো এই ইকেপ ওষুধটির জেনারিক নেম হচ্ছে ভিটামিন ই। এটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি বাজার করে থাকে। তো অনেকে প্রশ্ন করেন যে ইকেপ ক্যাপসুল গ্রহণের জন্য ক্ষেত্রে কী কী ধরনের উপকার পাওয়া যায়, অথবা এটি গ্রহণে কী কী ক্ষতি হতে পারে। আবার অনেকে বলেন এটি গ্রহণে যদি যৌন ক্ষেত্রে কোনো উপকার হয় তবে কতদিন খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। তো এই সব কিছুর প্রশ্ন অথবা এই সব কিছু সম্পর্কে, এই ইকেপ সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্লিজ আবার বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আসলে বেশিরভাগ পুরুষদের আমাদের সমাজে একটি কমন সমস্যা রয়েছে, যখন স্ত্রীর কাছে যাচ্ছে বা সহবাস করতে যাচ্ছে তখন দেখা যায় তার পেনিস খুবই দ্রুত শক্ত হচ্ছে বা দাঁড়াচ্ছে, কিন্তু কিছু সময় পর দেখা যায় যে পেনিসটা নিস্তেজ হয়ে যাচ্ছে। মানে যে পেনিসটা কিছুক্ষণ আগে দাঁড়াইছে তা কিছুক্ষণ পরে আবার নিস্তেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ তার পেনিসে প্রথমে যেভাবে রক্তটা চলাচল শুরু হয়েছে তা আবার বাধা পেয়ে চলাচলে সমস্যা দেখা দেয় অথবা দেখা দিয়ে পেনিস আবার নুয়ে যাচ্ছে। তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে তার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমে যাওয়া। আর এই টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণ হচ্ছে পুরুষের বয়স যখন 35 বা 40 পেরিয়ে যায় এরপর থেকে কিন্তু তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমতে থাকে। তো বর্তমান সময়ে অনেকের দেখা গেছে আরও তাড়াতাড়ি হতে পারে, 35-এর আগে হতে পারে যে টেস্টোস্টেরন লেভেলটি কমে যাচ্ছে। তো এই ভিটামিন ই ক্যাপ ওষুধটি মূলত ভিটামিন ই, আর ভিটামিন ই কেপ থেকে মানে ভিটামিন ই থেকে আসলে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পায়। যখন একটি লোক টানা ভিটামিন ই কেপ জাতীয় অথবা ই কেপ জাতীয় যে কোনো ওষুধে খায় তখন তার টেস্টোস্টেরন লেভেলটি বৃদ্ধি পেতে থাকে। তখন তার যে সেক্সুয়ালি সমস্যা রয়েছে, যতগুলো সমস্যা রয়েছে তা আস্তে আস্তে সলভ হতে শুরু করে। তো কী কী সমস্যায় এই ই কেপটি গ্রহণ করা যায় ডিটেলসে আরেকটু আলোচনা করা যাক। এখন যে বললাম যে টেস্টোস্টেরন লেভেলটি যখন বৃদ্ধি পাবে তখন সেক্সুয়ালি সমস্যাগুলো আস্তে আস্তেভাবে নিস্তেজ হতে থাকবে, আস্তে আস্তেভাবে কার্যকর হতে থাকবে। কিন্তু এটি যে খুবই দ্রুত হবে তা কিন্তু ন, যে আমি ওয়ান টাইম সেক্সের ওষুধ খাইছি ভালো হয়ে গেছে অথবা আমার ভালোভাবে সেক্স করতে পারতেছি তা না, এটি কিন্তু দীর্ঘদিন খেতে হয়। আস্তে আস্তে টেস্টোস্টেরন লেভেল হরমোনটি লেভেলটি বাড়ে, তারপরে সেক্সুয়ালি আপনি ইম্প্রুভ হন। তো এখন আলোচনা করব এটি আরও কী কী ক্ষেত্রে এই ইকেপ ওষুধটি কাজ করে থাকে। তো প্রথমে বলে নিচ্ছি যে এই ইকেপ ওষুধটি যৌন ক্ষেত্রে একটি মহা ওষুধ। আর যারা ভিডিওটি ওয়াচ করছেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে যৌন জীবনে অনেক উপকৃত হবেন এবং আদার সাইডেও অনেক উপকৃত হবেন। অনেক পুরুষ রয়েছে মিলন করতে মন চায় কিন্তু পেনিস বা লিঙ্গ একদমই দাঁড়ায় না বা লিঙ্গ শক্ত হয় না। আর এই সমস্যা থেকে বাঁচতে ভিটামিন ই এর অভাবের কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তো যারা এই সমস্যার সম্মুখীন হয় তারা ভিটামিন ই কেপ ওষুধটি গ্রহণ করতে পারেন। আবার দেখা গেছে অনেক পুরুষের পেনিস ভালোভাবে রক্ত চলাচল করতে পারে না আর তাই লিঙ্গ রডের মতো শক্ত হয় না এবং এতে করে সেক্স করতেও সমস্যা হয়। তাই এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই কেপ ওষুধটি আপনি গ্রহণ করতে পারেন। এবং যে সকল পুরুষদের ধাতু পাতল বা কম তাই সন্তান হয় না, এই কারণে ওই সকল পুরুষেরা এই সমস্যা থেকে বাঁচতে এই ভিটামিন ই কেপ ওষুধটি সেবন করতে পারেন, তাহলে আপনি আপনার সমস্যা থেকে খুবই দ্রুত পেরিয়ে উঠতে পারবেন। আর যে সকল যুবক বা পুরুষ বিয়ের আগে অনেক বেশি হস্তমৈথুন করেছেন এর ফলে বিয়ের পর লিঙ্গ ঠিকমতো দাঁড়ায় না বা শক্ত হয় না কোনোভাবেই, তারা এই সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন ভিটামিন ই কেপ 400 আইও একটি ক্যাপসুল রাতে সেবন করতে পারেন। আবার যে সকল পুরুষ তার স্ত্রী বা পার্টনারের সাথে বেশিক্ষণ সেক্স করতে পারে না, 2-5 মিনিট করার পর বিড়ি চলে আসে, ওই সকল পুরুষ এই সমস্যা থেকে বাঁচতে এই ওষুধটি আপনারা গ্রহণ করতে পারবেন। আর যাদের বীর্যের অভাব অর্থাৎ সেক্স করার পর ফিল হয় কিন্তু বীর্য বেরি হয় না, বীর্যের উৎপাদন ক্ষমতা কম, তারা এই ই ক্যাপ ওষুধটি গ্রহণ করতে পারবেন। যে সকল পুরুষেরা নারী মহলে একদমই টিকতে পারে না তারা এই ওষুধটি একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা।
পাতলা বীর্যকে ঘন করতে এই ভিটামিন ই ওষুধটি খেতে পারেন আপনারা। তো এখন আলোচনা করব এই ওষুধটি আপনারা কোন কোন রোগে অর্থাৎ কী কী সমস্যায় কীভাবে গ্রহণ করতে পারবেন। তার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, যারা ভিডিওটি এখনও দেখতেছেন প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে বেশি খুশি হব। তো যাদের লিঙ্গ ধারণা তারা প্রতিদিন সকালে 200 IU-এর একটি ক্যাপসুল দুধ দিয়ে অথবা গরম পানি দিয়ে গ্রহণ করবেন এবং রাত্রিও সেম নিয়মে দুধ অথবা গরম পানি দিয়ে গ্রহণ করে নেবেন। যারা দীর্ঘ সময় সেক্স করতে চান তারা প্রতিদিন রাতে ঘুমানোর আধা ঘন্টা পূর্বে 400 IU-এর একটি ক্যাপসুল দুধ অথবা গরম পানি দিয়ে সেবন করবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। আর যাদের বীর্যে সমস্যা রয়েছে তারা প্রতিদিন রাতে 200 IU-এর একটি ক্যাপসুল গ্রহণ করে নেবেন দুধ দিয়ে গরম দুধ। আশা করি যদি এই নিয়মে 3 মাস আপনি এই ওষুধটি গ্রহণ করেন তাহলে মোটামুটি ভালো একটি রেজাল্ট পাবেন। তো আবারও লাস্টে আপনাদের উদ্দেশ্যে আবারও বলতেছি ওই প্রথম কথাটি, যে যারা বলেন যে ই ক্যাপ ওষুধটি আসলে কোনো উপকার হয় না সেক্সুয়াল সাইডে, এই ধারণাটি সম্পূর্ণ ভুল। কারণ এই ই ক্যাপ ওষুধটি, ই ক্যাপ বলতে এই ভিটামিন ই ওষুধটি, ভিটামিন ই যতগুলো ওষুধের মধ্যে রয়েছে ওই ওষুধগুলো আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন লেভেল হরমোন লেভেলটি বৃদ্ধি করে। আর যখন আমাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটি বৃদ্ধি পায় তখন আমাদের সেক্সুয়াল সাইডও বৃদ্ধি পায়। অর্থাৎ পুরুষের শরীরে যখন টেস্টোস্টেরন লেভেল হরমোনটি কমে যায় তখন তার সেক্সুয়ালে অনেক সাইডেই অনেক সমস্যা থাকে। তো এই টেস্টোস্টেরন লেভেল হরমোনটি বৃদ্ধি করতে আমরা ই ক্যাপ গ্রহণ করতে পারি, তাহলে আমরা ভালো একটি রেজাল্ট পাবো সেক্সুয়ালি সাইডে। তো যারা এতদিন ভুল ধারণা ছিল আশা করি তারা এটি সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন, চেষ্টা করবো আপনারা ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।